আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম, পুরো হিন্দুস্তান ধ্বংস করে দেওয়ার হুমকি দিল আইএসকে। তালেবান নিয়ে বিশ্বকে যে বার্তা দিল পাকিস্তান। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় সুবিধাজনক অবস্থানে চীন। নীল নদের উপর বাদ, আরব লীগের হুঁশিয়ারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে। পুরো হিন্দুস্তানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান আইএসকে। কিছুদিন আগে এই সংগঠনটি কাবুল বিমানবন্দরে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে বলে জানা যায়। এবার তারা নজর দিচ্ছে ভারতের দিকে। ভারতের বর্তমান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পুরো হিন্দুস্তানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে আইএসকে। পোস্টার আকারে দেওয়া ওই হুমকির বার্তায় জঙ্গি সংগঠনটি বলছে, কাশ্মীর থেকে কেরালা, পূর্ব বাংলা থেকে পশ্চিম, তোমাদের ভূমি ধ্বংস করে দেব। শ্রীলঙ্কায় কী হয়েছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। আইএসকের দেওয়া ওই পোস্টারে রাইফেল কাঁধে একজনের ছবি রয়েছে। ভারতীয় গোয়েন্দারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেছেন ছবিটি আইএসকে সদস্য আলী উবেরের। উল্লেখ্য, 2019 সালের 21 এপ্রিল ইস্টারের দিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল। সেই হামলার দায় স্বীকার করে আইএসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছিল সেখানেও আলী উবেরকে দেখা গিয়েছিল। প্রাথমিকভাবে ভারতের গোয়েন্দারা ধারণা করেছিল সম্ভবত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নানগারহাট থেকে 3-4 দিন আগে বার্তা সম্বলিত পোস্টটি করেছে আইএসকে। আগেও সোশ্যাল মিডিয়ায় জনিক হাজি আল বদ্রি আইএসের বার্তা প্রচারের সময় আফগানিস্তানের গোপন ঘাঁটি ব্যবহারের দাবি করেছিল। কিন্তু পরবর্তীতে ভারতের গোয়েন্দারা জানতে পারেন আইএসকে ওই বার্তা আসলে ভারতের কোনো এক জায়গা থেকেই প্রচার করা হচ্ছে। অনেক তল্লাশির পর কর্ণাটকের ভাটকল থেকে জুফারি জাওয়ার দামোদি নামে এক ব্যক্তিকে সহযোগী সহ আটক করা হয়। জানা যায়, এই জুফারি হাজি আল বদ্রি ছদ্মনাম নিয়ে আইএসকের মতাদর্শ প্রচার করেছিলেন। এবারও সেই রকম কোনো ঘটনা ঘটছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। তালেবান কর্তৃক কাবুল দখলের দিন 15 আগস্ট বাগরাম জেলার বন্দীদের মুক্তি করে দেওয়া হয়। সেখানে তালেবান বন্দীদের পাশাপাশি আইএসকের জঙ্গিরাও ছিলেন। ছাড়া পাওয়া ব্যক্তিদের মধ্যে 14 জন ভারতীয় নাগরিক ছিলেন, তাদের সবাই ছিলেন আইএসকের সদস্য। ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ, এরাই যখন টেলিগ্রাম হুপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণ যুবকদের মগজ ওয়াশ করে চলছে। বাস্তববাদী হন, ধৈর্য দেখান, যুক্ত হন, সর্বোপরি বিচ্ছিন্ন করবেন না, এগুলোকে তালেবান সরকার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পন্থা হিসেবে দেখছে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি রোডম্যাপ তৈরির পরামর্শ দিচ্ছে যা তালেবানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেওয়ার পথ পরিষ্কার করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বুধবার দ্য অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান নিয়ে বিশ্বের প্রতি এই বার্তা দেন। কুরেশি বলেন, যদি তারা প্রত্যাশা পূরণ করে তবে তারা গ্রহণযোগ্যতা পাবে, যা স্বীকৃতি পাওয়ার জন্য জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও অনুধাবন করতে হবে। বিকল্প কী রয়েছে, এটি বাস্তবতা, তারা কি বাস্তবতা থেকে দূরে থাকতে পারে, যোগ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কুরেশি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো পাকিস্তানও চায় শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান, যেখানে সন্ত্রাসীদের কোনো পদচারণা থাকবে না, এবং তালেবানকে নিশ্চিত করতে হবে যে আফগানিস্তানের মাটি যেন অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। কিন্তু আমরা বলছি, আপনারা আচরণে আরও বাস্তববাদী হন, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি অভিনব উপায় বের করুন। আগে যেভাবে তাদের মোকাবেলা করা হচ্ছিল তা কার্যকর হয়নি, যোগ করেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং যেসব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা আফগানিস্তানের সম্পদ আটকে রেখেছে তারা যেন এসব অর্থ দ্রুত ছাড় করেন, যেন আফগানিস্তানকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসব অর্থ ব্যবহার করা যায়। দীর্ঘ 20 বছরের আগ্রাসন শেষে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে। এই প্রক্রিয়ার মধ্যে 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর তারা সরকার গঠন করে। যদিও সরকারে কোনো নারী সদস্য না থাকায় সমালোচনার মধ্যে পড়েছে নতুন সরকার। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়া এই অঞ্চলে দেশটির নেতৃত্ব ক্ষয়িষ্ণু হয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা অঞ্চলে নিরপেক্ষ শক্তি হিসেবে সবচেয়ে বেশি সুফল পাওয়ার মতো অবস্থানে রয়েছে চীন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় এখানে আঞ্চলিক প্রতিযোগিতার ফলে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা রয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার প্রভাব নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সবশেষ প্রকাশিত প্রতিবেদনে এমন অভিমত দেওয়া হয়। বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমালোচিত হওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাতময় দেশগুলো থেকে খুব শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা নেই। পাশাপাশি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে এই অঞ্চলে তার মিত্র দেশগুলো স্বাধীনভাবে নিজেদের নিরাপত্তা নীতি প্রণয়নের বিষয়টি সামনে এসেছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়া মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার ভূরাজনীতির ঝুঁকির ওপর প্রভাব শীর্ষক 12 পৃষ্ঠার প্রতিবেদনটিতে 6টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটিতে মধ্যপ্রাচ্য থেকে খুব শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় মার্কিন নেতৃত্ব দুর্বল হওয়ার প্রেক্ষাপটে চীনের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে যাওয়া, মার্কিন মিত্রদের স্বাধীনভাবে নিরাপত্তা নীতিগত অবস্থান চূড়ান্ত করা, আঞ্চলিক প্রতিযোগিতার ফলে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কার মতো বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনের শুরুতে বলা হয়, আফগানিস্তানে তালেবান যে গতিতে ক্ষমতায় ফিরে এসেছে তাতে অনেকে চমকে গেছে। নিজেদের নিরাপত্তার স্বার্থে চিরাচরিত মিত্রদের যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা যে ঝুঁকিপূর্ণ, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পাশাপাশি তালেবানের ক্ষমতা দখলের ফলে বৈশ্বিক অন্য শক্তিগুলোর এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের সুযোগের সম্ভাবনার দিকটিও সামনে এসেছে। বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, মিশরের মতো যুক্তরাষ্ট্রের চিরাচরিত মিত্রদের বৈশ্বিক অন্য শক্তিগুলির সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। তারা যুক্তরাষ্ট্রকে ছাড়াই তাদের আঞ্চলিক তৎপরতার চেষ্টা চালাতে পারে। নীল নদের ওপর বাঁধ নির্মাণ নিয়ে ইথিওপিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, বাঁধ নির্মাণের জন্য ইথিওপিয়াকে চরম মূল্য দিতে হবে। প্রসঙ্গত, নীল নদের উপর এক বিশাল জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে ইথিওপিয়া। নীল নদের উপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাঁধটির নাম গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাবাদ। প্রতিবেশী সুদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহুদিন ধরেই চলছে ঝামেলা। বৃহস্পতিবার আরব লীগের মহাসচিব বলেন, এই বাঁধের কারণে 2টি আরব দেশ ধ্বংস হবে। ইথিওপিয়ার এই উদ্যোগের কারণে আরব বিশ্ব মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি। এই বাঁধের কারণে ইরান, তুরস্ক ও ইসরায়েল এই অঞ্চলে খবরদারি করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আরব লীগের মহাসচিব জানান, চলমান জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আরব দেশের নেতারা ফিলিস্তিনের রাজনৈতিক সমাধান চাইবেন বলেও উল্লেখ করেন তিনি। মিশর তার বেশিরভাগ পানির চাহিদা নীল নদ থেকে মেটায়। নীল নদ হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী। যদিও ইথিওপিয়া এই নদের ওপর বাঁধ নির্মাণ করে, তাহলে মিশরের পানি সরবরাহ শুকিয়ে যাবে এবং দেশটি প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ নীল নদের পানি প্রবাহের পুরো নিয়ন্ত্রণ তখন চলে যাবে ইথিওপিয়ার হাতে। শুধু মিশর নয়, নীল নদের ভাটিতে আরেকটি দেশ সুদানও এই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন। তারাও পানি কমে যাওয়ার আশঙ্কা করছে। ইথিওপিয়া 2001 সালে এই বাঁধ নির্মাণের কথা ঘোষণা করেছিল। তারা বলেছিল, অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের এই বাঁধ দরকার। প্রায় $400 কোটি খরচ করে এই বাঁধ দেওয়া হচ্ছে। এটি নির্মাণ যখন শেষ হবে তখন পশ্চিম ইথিওপিয়ার এই বাঁধ হবে আফ্রিকার বৃহত্তম জল বিদ্যুৎ প্রকল্প।